স্বাগত বাংলাদেশ লাইভে, আপনাদের সঙ্গে আছি মামুন ও রশিদ। ঈদের টানা ছুটি শেষে ঢাকা ফিরছেন কর্মব্যস্ত মানুষ, সড়কে চাপ থাকলেও নেই ভোগান্তি। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান। আতিক, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? যেমনটি আসলে বলছিলেন যে ঈদের আজ কিন্তু ছুটি শেষ, অর্থাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যারা উত্তর এবং দক্ষিণ অঞ্চলের এই অঞ্চলে যারা যাত্রীরা ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এসেছিলেন, তারা কিন্তু আসলে তাদের কর্মস্থলে ছুটছেন, অর্থাৎ তারা ঢাকাতে ছুটছেন এবং বিভিন্ন জায়গায় তারা আসলে ছুটছেন। আমরা কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছি আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চিত্র। আপনি দেখতে পারবেন যে অনেকটাই কিন্তু আসলে এখানে যানবাহনের যে যানজট নেই, কিন্তু যানবাহনের চাপ কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যানবাহনের চাপ বাড়ছে। এবং আমরা বিভিন্ন বাস স্ট্যান্ড এবং বিভিন্ন জায়গায় আমরা খবর নিয়েছি যে সেখানে কিন্তু অনেকটাই বাসের যে যানবাহনের যে তাদের চাপ এবং অনেক দীর্ঘ যাত্রীদের কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। এবং এই এই ঈদে কিন্তু আসলে ঘরমুখী যাত্রীদের কিন্তু অনেকটাই যানজটে পড়তে হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আসলে যানজট যেহেতু নেই, তবে যানবাহনের অনেকটাই চাপ রয়েছে। তবে আজ বিকেল থেকে এটির কিন্তু চাপটা আরও বাড়তে পারে, যেহেতু 11 তারিখ পর্যন্ত আসলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গার্মেন্টস সেগুলো কিন্তু ছুটি রয়েছে এবং এই ছুটিটা শেষ হলে অর্থাৎ সোমবার বা মঙ্গলবার এই গাড়ির যানবাহনের চাপ কিন্তু অনেকটাই বাড়বে বলে মনে হচ্ছে। এবং আমরা পরিবহন সেক্টরের যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে কিন্তু আমরা আসলে কথা বলেছি, এখানকার যারা রয়েছেন তারা আসলে যেমনটি জানিয়েছেন যে আজ বিকেল থেকে এবং আগামী কাল থেকে আসলে যানবাহনের একটা চাপ কিন্তু আমরা লক্ষ্য করব। এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা এবার তৎপর রয়েছেন যে আসলে এই ঈদে যে আমরা যানজট লক্ষ্য করেছি এবং তারা কিভাবে এই যানজটটি নিরসন করবেন এবং কতটা তারা স্বস্তি কয় ঢাকাগামী যে এই অঞ্চলে যাত্রীরা রয়েছেন তাদেরকে কিভাবে স্বস্তিতে আসলে দেবেন, এটি কিন্তু প্রশাসন তারা অনেকভাবেই তারা তৎপর রয়েছেন। এবং এবং তারা বলছেন যে এবার যে ঘরমুখী যাত্রীদের যে কষ্ট হয়েছে আসলে ঈদের যাত্রা, এই কষ্টটা তারা দূর করতে চাচ্ছেন। এবং একটি বিষয়ে জানিয়ে রাখি যে এবার আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধুর যে সেতু টুল আদায় হয়েছে এটা কিন্তু সর্বোচ্চ রেকর্ড পরিমাণ টুল আদায় হয়েছে এবং তারা কিন্তু 2টি টুল আরও বাড়তি দেওয়া হয়েছে, অর্থাৎ বিশেষ করে যাতে সেখানে টুল আদায়ের যে সমস্যা না পড়তে হয়। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে যানবাহনের কিন্তু এখনও অনেক চাপ রয়েছে। আমরা দেখেছি যে আসলে এই যানবাহনটা আরও বিকেল পর্যন্ত এটি আসলে অনেকটাই বাড়বে বলে মনে হচ্ছে এই অঞ্চলের যে যানবাহন যারা পরিবহন সেক্টরের রয়েছেন। এবং আপনাকে একটি বিষয় আসলে জানিয়ে রাখি যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 22টি জেলার আসলে এই চলাচল করে যানবাহন, যে যার কারণে আসলে অনেকটাই চাপ লক্ষ্য করা যায়। আরেকটি বিষয়, এখানে যে ঢাকার থেকে ছেড়ে আসা অর্থাৎ চন্দা থেকে এলেঙ্গা পর্যন্ত কিন্তু ফুল লেন রয়েছে এবং বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত এখানে সিঙ্গেল লেন রয়েছে, যার কারণে আসলে বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত এখানে অনেকটাই কিন্তু যানবাহনে আসলে চাপ থাকে। মামুন, এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সংবাদ। মামুন, আতিকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান। ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় পৌরসভার ময়লা ফেলার কোনো নির্দিষ্ট স্থান না থাকায় যত্রতত্র ময়লা ফেলছে স্থানীয়রা, এতে দুর্ভোগ বেড়েছে এলাকাবাসীর। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এই এলাকায় কেন ময়লা ফেলার কোনো নির্দিষ্ট স্থান নেই, এ বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা?
ধন্যবাদ মামুন। আমি এই মুহূর্তে রয়েছি পৌর এলাকায়, যেটা প্রথম শ্রেণীর পৌরসভা। সেই পৌরসভার আপনারা দেখছেন যে নির্দিষ্ট কিন্তু ময়লা ফেলার কোথাও কোনো জায়গা নেই, যার কারণে আসলে ময়লার যে ভাগাটা সেখানে আসলে পৌরসভার যে যথাযথতা যেখানে সেখানে ফেলা হচ্ছে, যার কারণে আসলে ময়লার যে ভাগার আসলে এখানে ফেলা হচ্ছে সেই ভাগারগুলি আপনারা দেখছেন যে প্রচণ্ড দুর্গন্ধ। এবং ঢাকার ইচ্ছা মহাসড়কের মতো জায়গায় যে সড়কটি জুড়ে যেইভাবে আপনার ময়লার যে ডাম্পিং করা হয়েছে, সেই ডাম্পিংটা আসলে এইখানে পৌরসভার যে জায়গাটা সেখানে আসলে ফেলানো কতটুকু ঠিক হয়েছে এটা আমরা বলতে পারবো না। এটা আসলে এখানে যারা এই অঞ্চলের যে পৌর কাউন্সিলর রয়েছে 9 নং ওয়ার্ডের আইনাল হক গেদু, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। গেদু ভাই, আপনি একটু আসেন, আমি একটু কথা বলতে চাই। পৌরসভার এই যে ময়লাগুলি এখানে ফেলানো হচ্ছে কেন? আমাদের তো এইখানে ময়লা ফেলানো নিষেধ করা হয়েছে, আপনারা দেখতেছেন। সাভার পৌরসভার মেয়র এই যে বেড়া দেয়া, বাঁশ দেয়া, খুঁটি দেয়া এটা বন্ধ করছে। কিছু অসাধু কিছু মালিকানা মিল ফ্যাক্টরির লোক রাত্রের অন্ধকারে এখানে রাস্তা বানায়, হয়তো রাস্তা ময়লা ফেলানোর জায়গা না বিদায় রাস্তায় অন্ধকারে এইখানে ময়লাটা ফেলায় যায়। আমরা তো রাত্রে পাহারা দেওয়ার মতো কোনো ই নাই, লোক নাই, মনোবল নাই, রাত্রে অন্ধকারে চুরির মতন করে আর ময়লা ফেলায় দেয়। সেই সাথে সাথে আমার ওয়ার্ডের যে ভ্যানগিনি আছে সেই ভ্যানগিনি এক জায়গায় মাল ফেলাই বের করেছি। এক মাল ফেলানোর পরে আমরা বিরুলিয়া ইউনিয়নে ওই ডাম্পিংয়ে আমরা ময়লাগিনি ফেলাই। এই সবাদে কিছু কিছু অন্যান্য ওয়ার্ডের, যেরকম এই কিছুক্ষণ আগে আপনারা দেখছেন অন্য ওয়ার্ডের ব্যানে এইখানে ফেলেতেছে, কিন্তু আমাদের পৌরসভা নিষেধ যে রাস্তার বগলে ময়লা ফেলানো, এই কারণে নিষেধ। আমরা ভেড়াও দিয়েছি, ভেড়াগিনি ভাঙ্গে তার মধ্যে ময়লাগিনি ফেলাইতেছে। ধন্যবাদ। আসলে যেমনটা শুনলেন, আমরা একটু পরিবেশ অধিদপ্তর যারা এটা নিয়ে কাজ করে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। যে আপনি এখানে রয়েছেন, আপনি তো দেখছেন, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি তো এখানে এসেছেন, আপনি তো পরিবেশ নিয়ে কাজ করছেন শামসুল ভাই, এই যে এইখানে যে ময়লাগুলি ফেলা হচ্ছে সরাসরি, এতে কি পরিবেশে কী ক্ষতি হচ্ছে? এ তো বলে শেষ করা যাবে না। সাভার পৌরসভার জন্য কোনো স্পেসিফিক ডাম্পিং স্টেশন নাই আমরা যতদূর জেনেছি, আবার আমার মনে হয় কোনো চেষ্টাও নাই। আপনারা জানেন যে ঢাকা শহরের ময়লা সাভারে হজম হচ্ছে, আমিনবাজার এখানে ডাম্পিং স্টেশন করে, এইটা এখানে শুধু ঢাকা শহরের ময়লা এখানে হজম হচ্ছে, আর সাভার এলাকার পৌরসভা সহ কোনো মানুষের যে বর্জ্য সলিড ওয়ার্ড সিটির রাখার কোনো ডাম্পিং স্টেশন নয়। এখন বিচ্ছিন্নভাবে এই জায়গাটি যে দেখছেন আপনারা, এখানে পৌরসভার মূলত তাদের ময়লাই এখানে ফেলানো হচ্ছে। আমরা যতদূর জেনেছি প্রায় 200 ওয়ার্কার আছে যারা পৌরসভার ময়লা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা বিচ্ছিন্নভাবে ফেলে দিচ্ছে। এই এই প্রায় বছরের বেশি সময় ধরে তারা এখানে ময়লা ফেলছে। আমরা পৌরসভার সাথে বা মেয়রের সাথে কথা বলেছি, পৌরসভা বলে যে আমি বেড়া দিয়ে দিয়েছি, আমি নিষেধ করেছি, আমার কথা কেউ শুনে না। কমিশনাররা ওইভাবেই বলার চেষ্টা করে, মেয়র যেভাবে বলে ঠিক একই ভাষায় পৌরসভার কমিশনার সাহেবরাও বলতে চায়। আমরা আমাদের সাভারের মানুষের খুব দুর্ভাগ্য যে আপনারা দেখবেন যে আরিসা রোডের চতুর দুই পাশেই একদম আমিনবাজার থেকে শুরু করে ক্যান্টনমেন্ট পর্যন্ত ইউনিভার্সিটি এলাকা, সেখানেও দেখবেন রাস্তার দুই পারে ময়লার বাগার হয়ে গেছে। সুতরাং এ তো বলে শেষ করা যাবে না। পরিবেশ অধিদপ্তর, আমাদের প্রশাসন, আমাদের জনপ্রতিনিধি, আপনারা জানবেন যে আজকে যিনি মন্ত্রী হয়েছেন, তিনি যখন এমপি ছিলেন এর আগের সময়ে, তখন তিনি চেষ্টা করেছেন এখানে। আজকে যিনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন, তিনি তখন চেয়ারম্যান ছিলেন না, কিন্তু তখনও এই পাশেই দেখবেন যে কোনো খাল দখল হয়ে গেছে, এখানে উনি আসছেন, দেখেছেন, চেষ্টাও করেছেন। আমি আশাবাদী মানুষ, আমরা প্রত্যেকে আশা ব্যক্ত করতে চাই যে এখন মাননীয় মন্ত্রী, মাননীয় উপজেলা চেয়ারম্যান, মেয়র মহোদয়, এদের প্রত্যেকের প্রচেষ্টায় হয়তো বা কোনো একটা ব্যবস্থা হবে। তবে এখন যেটা অবস্থা, এটি সহ্য করার মতো না, এটি অভাবনীয় একটা ক্ষতি হচ্ছে সাভারের মানুষের, হাঁটা জানা, চলা জানা। এমএন সরকারের বিভিন্ন লেভেলে পর্যায়ের মন্ত্রী মিনিস্টার সহ এমনকি প্রাইম মিনিস্টার এখানে যে যাতায়াত করেন, বিদেশি অতিথিরা মেহমানরা আসলে যে যাতায়াত করেন, তখন খুব কাকতালীয়ভাবে, খুব দুঃখজনকভাবে রাস্তার দুই পারে বালি দিয়ে এই ময়লাগুলো ঢেকে দেওয়া হয়। এটা হলো একটা এক ধরনের হাস্যকর একটা ব্যাপার। আমরা এর থেকে নিস্তার চাই, সাভারের মানুষ এর থেকে পরিত্রাণ পেতে চাই।
ধন্যবাদ আপনাকে, আপনার আপনার দিক নির্দেশনা যে কথাগুলি আপনাদেরকে আমাদেরকে জানালেন। আমরা একটু দেখাতে চাই যে এই সড়কের ঠিক পাশ দিয়ে আসলে যেভাবে আপনার যে ময়লার ভাগাড়গুলি ফেলানো হয়েছে এবং বাস দিয়ে কিন্তু সেখানে রাখা হয়েছে, তারপরে কিন্তু আপনি দেখছেন যে সেখানে যে একদম সড়কে চলে গেছে যে ময়লার রসটা সেটা কিন্তু আসলে মহাসড়কে চলে গেছে। আমরা এখানে একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, তিনি এসেছেন, আপনি তো এই এলাকায় থাকেন এবং দেখছেন এখানে যে অবস্থা রয়েছে, নয় নং আপনি যেখানে বাস করেন সেখানে এই অবস্থাটা দেখছেন, কী দেখছেন এই অবস্থাটি এখন? আমরা দেখতেছি মহাসড়কের ভিতরে এলোমেলোভাবে ময়লা ফেলা হয়েছে, এখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক দুর্গন্ধ পোহাতে হয়, নাক ধরে যেতে হয়। মহাসড়কের ভিতরে ময়লা উঠে যাওয়ায় আমরা এদিকে মানে খালি পায়ে চলাচল করা সম্ভব হয় না, বিদায় রাস্তায় উঠে যায়, অনেক সময় দুর্ঘটনা ঘটে, অনেক সময় লোক মারা যাওয়ার ঘটনাও ঘটে। এইভাবে এই যে এলোমেলোভাবে ময়লা ফেলাতে আমরা পরিবেশগতভাবে হুমকির মুখে রয়েছি। তাছাড়া দেখেন পাশে একটি নদী রয়েছে, নদীতেও আজকে ময়লা ফেলে ফেলে ভরাট করে ফেলা হয়েছে, একসময় এটা চলে যাবে ভূমিদস্যুদের কবলে, এইভাবে পরিকল্পিতভাবে। ধন্যবাদ আপনাকে, যেমনটা বলছিলেন যে তাদের আসলে যে অপরিকল্পিতভাবে ময়লা ফেলা হচ্ছে যার কারণে আসলে পরিবেশ নষ্ট হচ্ছে। এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ মামুন পৌর এলাকা থেকে। অনেক ধন্যবাদ আপনাকে দর্শক, আমাদের সঙ্গে সাফার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুল হুদা। বাংলাদেশ লাইভের এই পর্যায়ে নিচ্ছে বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন বাংলাদেশ লাইভ। সন্দীপ চ্যানেলে টানা 65 দিন মাছ ধরা বন্ধের প্রতিবাদ এবং জেলেদের জন্য চ্যানেল খুলে দেওয়ার দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করছে জেলেরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়াজয়, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জয়, জেলেরা কী দাবিতে তারা এই আন্দোলন কর্মসূচি শুরু করেছে, বিক্ষোভ করছে সড়কে এসে, এবং সড়কের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? এখন কিন্তু এই মুহূর্তে একটা ঘোষণা এসছে যে, ধন্যবাদ মামুন, আপনি জানেন যে এর আগের ঘন্টা যেমনটা আমরা দেখিয়েছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে জেলেরা কিন্তু তারা 65 দিন যে তাদের বন্ধ রয়েছে সে দাবিতে তারা যে বিক্ষোভ করছিল একটু আগে কিন্তু আমরা দেখছি কিন্তু এখানে অনেকজন এসেছেন, এমনকি রানা দাশগুপ্ত কিন্তু তিনি এসে কিন্তু ঘোষণার পরে, এমনকি সংসদ সদস্যও এসেছেন, সবাই এসে কিন্তু ঘোষণার পরে তারা কিন্তু যান চলাচল একটু আগে কিন্তু স্বাভাবিক হয়েছে। আমরা একটু কথা বলতে চাই, আমার পাশে রয়েছে রানা দাশগুপ্ত, আমরা একটু জানতে চাচ্ছি কেন তারা যে ঢাকা প্রায় 53,000 পরিবারের 4,72,000 মানুষ গত 15 দিন ধরে মানবেতর জীবন যাপন করছে। আপনারা জানেন গত 7 বছর ধরে এই সময়ে সরকারের একটা নিষেধাজ্ঞা ছিল যান্ত্রিক ট্রলারগুলোর প্রতি, যে যান্ত্রিক ট্রলারগুলো এই সময়ে সাগরে মৎস্য আহরণ করতে পারবে না। হঠাৎ করে দেখা যায় মাননীয় মৎস্য প্রতিমন্ত্রী গত 19 তারিখে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে এলেন এবং সেখানে যে মাননীয় জেলা প্রশাসক ছিলেন, মাননীয় মেয়র ছিলেন, জলদাস সম্প্রদায় এবং জেলে সম্প্রদায়ের প্রতিনিধিরাও ছিলেন, সেখানে তিনি ঘোষণা করলেন যান্ত্রিক ট্রলারগুলোর পাশাপাশি বোট বা নৌকা যুগে যে মৎস্যজীবী সম্প্রদায় পূর্বপুরুষানুক্রমে যারা সাগরে মাছ ধরত সন্দীপ চ্যানেলে তাদের মাছ আহরণ বন্ধের ঘোষণা দেওয়া হলো। এই ঘোষণাটি ছিল আকস্মিক। আপনারা জানেন এই সময় হচ্ছে ইলিশের মরশুম, এর প্রস্তুতি হিসাবে এই জলদাস সম্প্রদায় নানান ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিয়েছে এবং সাপ্তাহিক কিস্তির ভিত্তিতে এই ঋণ তারা গ্রহণ করেছে। তারা দাদন নিয়েছে, কিন্তু দাদন নিল ঠিক, মৎস্য আহরণ যদি করতে না পারে দাদনকে প্রতিশোধ প্রতিদান দেবে কী করে, ঋণের কিস্তি দেবে কী করে? অথচ এই ব্যাপারে প্রশাসনের পক্ষে বারবার
বলা হলেও হয়নি আজকে এই জন্যে এই অবস্থান ধর্মঘট। ধন্যবাদ আপনাকে মামুন। আপনি অবশ্য লক্ষ্য করছেন এখানে আমরা আপনাকে দেখাতে যাচ্ছি যান চলাচলের কথা যদি আমরা বলি, একটু আগে থেকে কিন্তু যান চলাচল শুরু হলেও কিন্তু দীর্ঘ যানজট, কিন্তু এক ঘন্টা ধরে যে সড়ক বন্ধ ছিল, সড়ক কোনো পরিবহন চলাচল করতে দেওয়া হয়নি, তার কারণে কিন্তু আমরা দেখছি যান চলাচল হচ্ছে, কিন্তু অনেকটা ব্যাক নিয়ে যান চলাচল হচ্ছে। ট্রাফিক পুলিশও তারা কিন্তু রাস্তায় নেমে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা বলছিলেন আসলে যে যানজট এখন কিন্তু প্রকট আকার ধারণ করেছে, ঢাকা চট্টগ্রাম রুটের বিভিন্ন জায়গায় কিন্তু যানজট ভয়াবহ আকার ধারণ করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু যারা বিক্ষোভকারী তারা বলছিলেন কিন্তু আশ্বাসে তারা সড়ক ছেড়েছেন, তারা বলছিলেন 3 থেকে 7 দিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে তারা কিন্তু আবারও এই বিক্ষোভে বা বিভিন্ন কর্মসূচি দিতে তারা বাধ্য থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি মূল স্টুডিওতে মামুনের কাছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বুরাজয়, জানাচ্ছিলেন টানা 65 দিন সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার প্রতিবাদে আন্দোলনরত মৎস্যজীবীদের সড়ক অবরোধের সবশেষ খবর। ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছেন কর্মব্যস্ত মানুষ। এ বিষয়ে আরও খবর জানাতে যশোরের খাজুরা বাসস্ট্যান্ড থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, খাজুরা বাসস্ট্যান্ডে কর্মস্থলে ফেরা মানুষের উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ঈদের ধর্মক মানুষের ভিড়ের পর এখন ছুটি শেষে কিন্তু তারা কর্মস্থলে ফিরতে শুরু করেছে। আমি রয়েছি যশোরের খাজুরা বাস স্ট্যান্ডে। এখানে যদি আপনাকে দেখায় যে মানুষের কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে, তারা তাদের কর্মস্থলে যাওয়ার জন্য এখানে বাস স্ট্যান্ডে আসছেন এবং এখান থেকে তাদের কর্মস্থলে ফিরে যাবে। তবে আমি সকাল থেকে এখানে যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা ঠিকমতো টিকিট কিন্তু পায়নি, এছাড়াও কিন্তু তাদের কিছু অভিযোগ রয়েছে যে গাড়িগুলো ঠিকমতো আর সময় মতো কাউন্টারে পৌঁছাচ্ছে না। তবে সেক্ষেত্রে তাদের 1 থেকে আধা ঘন্টা কিন্তু লেট হচ্ছে, ফলে তাদের কিন্তু সেই যে গন্তব্যস্থলে অর্থাৎ ঢাকা ফেরার পথে কিন্তু তাদের দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। তারা বলছেন যে ভাড়াও কিন্তু তারা অতিরিক্ত গুনতে হচ্ছে। আপনি জানেন যে ঈদ মৌসুম আসলেই প্রতিটি গাড়ির কাউন্টার এবং গাড়ির দ্বারা টিকিট বিক্রি করেন তারা কিন্তু বেশি দামে বিক্রি করে থাকেন, এর ব্যতিক্রম কিন্তু এবছরও ঘটেনি। তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দাম নিয়ে থাকছেন, সেক্ষেত্রে যাত্রীরা অভিযোগ করছেন যে তাদের কাছ থেকে কিন্তু বেশি ভাড়া নেওয়া হচ্ছে। আমি কথা বলেছি টিকিট কাউন্টারদের সাথে, তারা বলেছেন যে ঈদের সময় প্রশাসনের সাথে কথা বলেই কিন্তু তারা ভাড়া ঠিক করেছেন এবং সেক্ষেত্রে তারা তাদের ভাড়া দিয়ে যাচ্ছেন। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা বিভিন্ন সময় কাউন্টারগুলোতে পুলিশের নিরাপত্তা রেখেছেন, এছাড়া রয়েছে তাদের আলাদা নিরাপত্তা ব্যবস্থা। সব মিলে এখানকার অবস্থা যদি আপনাকে আমি জানাই যে ইচ্ছে পড়া একটি ভিড় রয়েছে, সাথে সাথে পরিবহনগুলো আসতে লেট করছে। আপনি জানেন যে যশোর খুলনা এবং যশোর বেড়াপোল সড়ক দিয়ে কিন্তু এই সড়কে যানবাহন চলাচল করে থাকে, সেক্ষেত্রে রাস্তা খারাপের কারণে বলতে যে গাড়ি আসতে ধীরগতি হচ্ছে। তো এই সবচেয়ে এখানে এই ছিল আমার কাছে সর্বশেষ। জি ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যশোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিপন হোসেন। আর এই ছিল আজকের বাংলাদেশ লাইভ। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।